দর্শক আসসালামু আলাইকুম। দর্শক, আজকে আবারও একটি কল রেকর্ড নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আর আজকের এই কল রেকর্ডটি শুনলে আপনারা বুঝতে পারবেন শোভা ইলিয়াসের নতুন মোড় নেয়া এবং কি হতে যাচ্ছে শোভার জীবনে। চলুন আমরা দেরি না করে পুরো কল রেকর্ডটি আমরা শুনবো আজকে। তো দর্শক, ভিডিওটি শুরু করার আগে একটি কথা না বললেই নয়, আপনি যদি ভাইরাল টপিক চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দেবেন এবং সাথে সাথে পাশে থাকা বেল বাটনটিও বাজিয়ে দেবেন, যাতে করে আমি ভিডিও ছাড়া মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশন আকারে মেসেজ চলে যায়। আপনারা জানেন ভাইরাল টপিক চ্যানেলটি আমার শুধুমাত্র কল রেকর্ডকেই বেস করে একটি চ্যানেল। তো আপনারা এই চ্যানেলে পাবেন সুভার এবং ইলিয়াসের এক এক করে সব কল রেকর্ড। আপনারা সাথে থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। অবশ্যই এ টু জেড ইলিয়াস এবং সুভার কল রেকর্ডগুলো পাবেন। তো চলুন আমরা কল রেকর্ডে চলে যাই। আর হ্যাঁ, যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন। তো চলুন আমরা দেরি না করে সরাসরি চলে যাই কল রেকর্ডে। চলুন কল রেকর্ডটি শুনে আসি। গোপনীয়তা উদ্বোধনের এক নতুন নাম ভাইরাল টপিক ইউটিউব চ্যানেল, প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন। এই হোক, শোনো তোমাকে একটা কথা বলি। হ্যাঁ, তোমার সাথে যদি ধরো, তোমার প্রতি আমি ক্রেজি পর্যন্ত আমি পাগল। হ্যাঁ, তুমি যদি আমাকে ছেড়েও যাও কোনোদিন, তোমাকে আমি কোনো সময় ছোটো করবো না। এটা শুধু আমি না, তোমাকে আমি তোমার বোঝার জন্য বলতেছি। হ্যাঁ, এটা কোনো করবার না, নিজেদের কথাবার্তা বাইরে আর কি দিও না। ওকে, ওর কাছে কিন্তু একমাত্র হাতিয়ার হচ্ছে এই যে এই জিনিসগুলো, এইগুলা দিয়া, নাহলে কিন্তু সে আমাকে কিচ্ছু বলতে পারতো না, কিচ্ছু করতে পারতো না। এখন যেটা হইতেছে, সে চাইতেছে, আমি যেটা বুঝতেছি, যে আমাকে ধরো এরকম কালার মালারও করবে, করে পরে আমি মাস্টার চায়া তার কাছে থাকবো এরকম। হ্যাঁ, বুঝছো জিনিসটা? কিন্তু আমি তো এরকম পারছি না, সেটা বুঝতেছে না। আলটিমেটলি আমি অলরেডি, মানে ও তোমাকে একটাই কথা যে তোমাকে ছোট করে ওর কাছে রেখে দিবে, এটাই হলো কথা। হ্যাঁ হ্যাঁ, সারা জীবন তুমি মানে নত হয়ে থাকো ওর উপর দিয়ে কোনো কথা বলতে না। ঠিক আছে, ধরো আমি দুই তিন মাসে যতটুকু যা করছি আর ও না থাকাতে, হ্যাঁ, এটা তো আমি আমার ইয়াতে করছি, ওর ইয়াতে, তাই না? এটাও করতে পারবো না, ধরো আমি তার আচল ধরে থাকবো, আমার খায় দেখাও আছে সম্ভব। আমি রেসপেক্টলি বলছি, ইভেন আমি আমার অ্যাডভোকেটকে ডিভোর্স করতে রেডি করতে পারবো। সবচেয়ে ভালো এটাই, আমিও পারতেছি না, সম্ভব না, এভাবে হবে না, জোর করে হবে না। ওর মা এত মিথ্যা কথা বলে, ওর মা আমার কাছে এগুলো বোলাই ভালাই নিল, নিয়ে আমারে বললো জীবনেও কেউ দেখবে না। এই সেই তোমারে আমি কি বললাম, তুমি ওর মারে চিনো? তুমি মানে আমি তোমাকে বলছি, তুমি আমাকে হয়তো তোমার মনে করছো আমি আমাকে সেভ করার জন্য বলতেছি। হ্যাঁ, খালি মাঝখান থেকে ভাবির কাছে আমাকে কি কি যে বলছে ও ভালো জানে। তোমার কিছুই হয়নি ভাই, আমি তুমি বুঝতেছো মানে আমার ইজ্জতটা তুই যা করছে, তুমি একটা বার এটা বুঝতেছ না, একটা ফ্যামিলির কাছে তার এইসব পার্সোনাল কথাবার্তা কনভার্সেশন রে, মানে আমাকে তারা মানে কিভাবে দেখবে? ভাবির কাছে এগুলো পাঠানো যায় বলো, বা ভাইয়ের কাছে? কত বড় খারাপ, তোমাকে জাস্ট ইউজ করছে, ইউজ করে আপন বানায় তোমার কাছ থেকে এইগুলা ইয়া করছে আর কিছু। তোমারই আপন হতে পারে নাই, আর আমার কি আপন হবে? এটাই তো প্রমাণ পেলাম। জানো না, ও পুরা সব জায়গায় দিয়া বেড়াবে, তোমার কথা বলবে পুরা মিডিয়াতে, এবং তার সব জায়গায় লিঙ্ক আছে, তুমি জানো না, ওরা ডিরেক্টর একটা অমুক তমুক সব জায়গায় দিবে এগুলো। তুমি নিজে নিজে আমার একটা ভুল করছো, আমি তোমাকে একটু বললাম, মহিলারা তুমি চিনো না, মহিলা পুরো মার্কেটিং করবে এইগুলা সুমার সাথে দেওয়ার কনভার্সেশন। আর তুমি তো তোমার মতো করে তোমার কনভার্সেশন তো অত খুব কিছু নাই, আমি যা যা লিখছি এগুলারই দিছো, ইজ্জত গেলে আমারই যাবে আর কিছু।
আর এগুলো স্ক্রিনশট চালাচালি অলরেডি চলতেছে, এতে কোনো সন্দেহ নেই। আমার ইজ্জতটা এমনি যাবে আমি চিন্তাও করি নাই, যে আমাকে এত রেসপেক্টফুল জায়গায় সবাই চিন্তা করে, আর আমি এখন মনে করো যে আমার মানে আমি খুব খারাপ লাগতেছে এই জিনিসটা ভাইবা, যে আমি আমার এই ক্যারিয়ারটাকে আমি এমন ভাবে তৈরি করছিলাম যে কোথাও আমার কোন দাগ ছিল না। ঠান্ডা মাথায় কথা বলে দেখো কিছু করা যায় নাকি, ভাল হবে। আর ওর সাথে ঠান্ডা মাথায় কথা বলে কি হবে বলো তুমি আমাকে, ওকে জিজ্ঞেস করো তুমি সবাইকে দিচ্ছ কেন, যা বলার আমাকে বলো। কি বলবো বলো, এগুলো বলবে আমাকে আমি খারাপ, এটা সেটা, ও তো তোর মাথায় দেয়া না, ওর মার কথায় চলতেছ, আমি তো জানি সব। সোলাপ মাপবো বলবো বুঝছো, তারপরে ধরো একটা সুইসাইডের অ্যাটেম্পট দিবে, পাঠাতে পারি না। তো দর্শক শুনলেন কলকটি, দর্শক কলকটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন। আর হ্যাঁ, আপনারা জানেন আমার এই ভাইরাল টপিক ইউটিউব চ্যানেলটি একটি শুধু কলকটের উপরে বেস করে একটি চ্যানেল, আপনারা এই চ্যানেল পাবেন নতুন নতুন কলকট, এবং কি সাথে সাথে আপনারা পাবেন ইলিয়াস হোসেন সুভার যতগুলো কলকট ভাইরাল হয়েছে প্রতিটি কলকট। তো আপনারা যদি এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, এবং সাথে সাথে পাশে থাকা বেল বাটনটিও বাজিয়ে দিবেন। আপনাদের বারবার বলতে হয় যে আপনারা বেল বাটনটি চাপলে আমি ভিডিও ছাড়া মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশন আকারে মেসেজ চলে যাবে। তো আজকে পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, তো তখন সঙ্গে থাকবেন। আজকের মতো আল্লাহ হাফেজ। যাই হোক শোনো, তোমাকে একটা কথা বলি, হ্যাঁ তোমার সাথে যদি ধরো তোমার প্রতি আমি ক্রেজি অর্জন আমি পাগল, হ্যাঁ তুমি যদি আমাকে ছেড়েও যাও কোনোদিন, তোমাকে আমি কোনো সময় ছোট করবো না। এটা শুধু আমি না, তোমাকে আমি তোমার বুঝার জন্য বলতেছি, হ্যাঁ এটা কোনো করবার না, নিজেদের কথাবার্তা বাইরে দিও না। ওর কাছে কিন্তু একমাত্র হাতিয়ার হচ্ছে এই যে এই জিনিসগুলো, এইগুলো দিয়া নাহলে কিন্তু সে আমাকে কিচ্ছু বলতে পারতো না, কিচ্ছু করতে পারতো না। এখন যেটা হইতেছে সে চাইতেছে, আমি যেটা বুঝতেছি যে আমাকে ধরো এরকম কালার মালারও করবে, করে পরে আমি মাস্টার চায়া তার কাছে থাকবো এরকম, হ্যাঁ বুঝছো জিনিসটা। কিন্তু আমি তো এরকম পার্সোনাল বুঝতেছে না, আলটিমেটলি আমি তোমাকে একটাই কথা যে তোমাকে